আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। পশ্চিমবঙ্গের মধ্যে ছাগল পালন কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে ধীরে ধীরে, এবং বহু বেকার যুবক কিন্তু এই ছাগল পালনে ঝাঁপিয়ে পড়ছেন। তবে একটাই বিষয় হচ্ছে যে তারা ভুল পথে কিন্তু চালিত হচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গে ছাগল পালন করতে হলে আপনাকে 90% মাংসের জন্যই করতে হয়, বাকি যে 10% থাকে সেগুলো হয় কুরবানি পারপাস। কেউ কেউ থাকে আপনার শখের জন্য ছাগল পালন করে একটা দুটো, তবে 90% কিন্তু মাংস উৎপাদনের উদ্দেশ্যে ছাগল পালন করা হয়। তাই যে সমস্ত ব্রিডগুলো ডুয়েল পারপাস ব্রিড, সেই ব্রিডগুলো দিয়ে অবশ্যই আপনি ফার্মিং করবেন। তো যাই হোক, রাজস্থান থেকে সরাসরি আমাদের যে ছাগলের লটটি এসেছিল তার মধ্যে একজনের এই কারলিকোটার ব্রিডারটি অর্ডার দেওয়া ছিল। উনি সেই ব্রিডারটি দেখলেন, দেখে খুবই পছন্দ হয়েছে। এই ব্রিডারের সাথে আরও 13 পিস মা ছাগল ব্ল্যাক কোটার উনি কিন্তু নিয়েছেন। এইবারে লটে আমাদের ব্ল্যাক কোটাগুলো প্রায় 35 কিলো থেকে 65 কিলো সাইজের কিন্তু মা ছাগলগুলো এসছে, যার মধ্যে 60-70% ছাগল কিন্তু সবই প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট ছাগল দিয়ে ফার্মিং শুরু করলে আপনি দ্রুত বাচ্চা পাবেন, এবং সেই বাচ্চাগুলোর থেকে আপনি আপনার ফার্মকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটা ফার্মে তখনই সফলতা আসে যখন আপনার ফার্মে বাচ্চা জন্ম হয় এবং সেই বাচ্চা বাজারজাতকরণ করা যায়। এই বাজারজাতকরণ করতে গেলে বাচ্চার বিভিন্ন ধরনের রোগ জ্বালা, তাদের পরিচর্যা, বড় ছাগলের পরিচর্যা, এই সমস্ত জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে। তার জন্য প্রশিক্ষণের অবশ্যই প্রয়োজন আছে। আমাদের আগামী প্রশিক্ষণ 26শে জানুয়ারি, তাই আপনারা অবশ্যই নিজেদের আধার কার্ড আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিন। আরেক ভাইয়ের এই 3 পিস কারলিকোটার যে ছাগল দেখতে পাচ্ছেন, এর মধ্যে আরও ছাগল আছে সেই দিকে। তো মোট আমাদের প্রচুর কারলিকোটা ছাগলের অর্ডার আছে। কারলিকোটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো ব্রিড আছে সব থেকে টপ সুটেবল ব্রিড হচ্ছে কারলিকোটা। কারলিকোটা কিন্তু খুবই ভালো ছাগল মাংস উৎপাদন এবং দুধের উৎপাদনের জন্য খুবই ভালো, এবং পশ্চিমবঙ্গের ওয়েদারে কিন্তু খুবই তাড়াতাড়ি স্যুট করে। যেমন বারবারি ছাগল খুব তাড়াতাড়ি স্যুট করে এবং মাংস এবং দুধ উৎপাদনের জন্য ভালো, সেরকমও কারলিকোটা হচ্ছে খুবই দ্রুত ওয়েট গেন করে এবং মাংস এবং দুধ উৎপাদনের জন্য খুবই ভালো। সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু কালো ছাগলের একটু ডিমান্ড বেশি, তাই কারলিকোটা কালো হওয়ার জন্য এদের ডিমান্ড কিন্তু সবসময় সারা বছরই থাকে। তাই যারা উন্নত প্রজাতির দিকে যাবেন তারা কিন্তু অবশ্যই কারলিকোটা নিয়ে ফার্ম শুরু করতে পারেন। প্রথমে স্টার্টিং করুন ব্ল্যাক কোটার ক্রস দিয়ে। অনেকেই ক্রস ছাগলের দাম জানতে চেয়েছিলেন, এই ভিডিওর শেষে আমি দাম জানিয়ে দেব। তার আগে বলে দিই, রাজস্থান থেকে আমাদের যে ছাগলের লটটি এসছে তখন তাপমাত্রা ছিল মাত্র 7 ডিগ্রি। 7 ডিগ্রি মানে বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঠান্ডা। এতটা ঠান্ডা সহ্য করে আসার পরে সমস্ত ছাগলগুলো কিন্তু ফুল অ্যাক্টিভ, কোনো রকম কোনো অসুস্থতা তাদের মধ্যে দেখা যায়নি। তার একটিমাত্র কারণ হচ্ছে তাদের খাবার দাবার এবং পরিচর্যা। এখন আমরা যে খাবারটি এদেরকে দিচ্ছি সেটি হচ্ছে 5 রকমের ডাল, তার সঙ্গে ছোট ছোট আলু, জোয়ান, অল্প পরিমাণে হলুদ, মিনারেল মিক্সচার, ভিটামিন A3 পাউডার, মাল্টি ভিটামিন যেমন মাল্টিস্টার। তো এই ধরনের সংমিশ্রণে আমরা যে খাবারটি তৈরি করে তাদেরকে খাওয়াচ্ছি, এতে তাদের শরীর গরম থাকবে, তার পাশাপাশি কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। একটি ছাগল তখনই অসুস্থ হয় যখন তাদের শরীরের মধ্যে নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি কমে যায়। তারপরে আমরা তাকে যতই ট্রিটমেন্ট করি না কেন সে কিন্তু সঠিকভাবে কিন্তু রেজাল্ট বা রিকভারি হয় না। তাই আমরা ফোকাস করি ছাগলের খাবার দাবারের উপরে। যত ভালো তাদেরকে খাবার দাবার দিতে পারবেন ততই কিন্তু আপনারা ছাগল কিন্তু ঠিক রাখতে পারবেন। প্রচণ্ড শীতেও আপনারা ফার্মিং শুরু করতে পারেন, প্রচণ্ড বর্ষাতেও ফার্মিং শুরু করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, ভ্যাকসিনেটেড আর নন ভ্যাকসিনেটেড ছাগলের মধ্যে আকাশ এবং পাতালের তফাত থাকে। তাই নন ভ্যাকসিনেটেড ছাগল ভুল করেও আপনারা কিনবেন না, আর সঠিক ব্রিড দিয়ে ফার্মিং শুরু করুন। অনেকেই আছে পশ্চিমবঙ্গের মধ্যে
ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ফার্ম শুরু করেন স্টল ফিডিংয়ের মাধ্যমে। স্টল ফিডিংয়ে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে আপনি 100-200% কিন্তু আপনার লস হবে। আপনি হয়তো দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেকেই 50-100 ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেও কিন্তু তাদেরকে বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে হচ্ছে। আমি যদি 100 ছাগল পালন করে সেই বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে হয়, সেরকম 100 ছাগল পালন না করে আমি ভালো উন্নত প্রজাতির 10 ছাগল পালন করলে কিন্তু তার থেকে লাভবান হওয়া যায়। তাই বিষয়গুলো মাথায় রাখবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে রাত্রি 10 বাজে হঠাৎ করে একটি ছাগল কিন্তু বাচ্চা দিয়েছে, যে বাচ্চার ওজন 4,700 কিলো। এই 4,700 কিলোর বাচ্চাটি আপনি মার্কেটে আগামী 3 মাসের মধ্যে কিন্তু ভালো দামে সেল করতে পারবেন, যেখানে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রায় 2 বছর সময় লেগে যায়। আপনাকে সময় বাঁচাতে হবে, কস্টিং কমাতে হবে, তবে কিন্তু আপনি ছাগলের খামারে লাভবান হতে পারবেন। কারণ বর্তমানে যা খাবার দাবারের দাম তাতে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলকে স্টল ফিডিংয়ে রেখে কোনোভাবে কিন্তু লাভবান হওয়া যাবে না। তাই সঠিক ব্রিড আপনি চয়ন করুন, সঠিক ব্রিড দিয়ে ফার্মিং করুন, অবশ্যই আপনার ফার্ম সফলতার দিকে এগিয়ে যাবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ছাগলগুলো কেমন আছে বা কেমন আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওতে যে সমস্ত ছাগলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের অর্ডার আছে, আবার নেক্সট লট খুবই তাড়াতাড়ি ঢুকবে। যাদের অর্ডার দেওয়ার আছে অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিতে পারেন বা আমাদের ফার্মে এসেও অর্ডার দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো।